তো কেমন আছো সবাই? আজকে হ্যাংআউট মাইলসের এই ভিডিওটাতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো আজ এই ভিডিওটা হতে চলেছে একটু অন্য ধরনের। আজ আমি তোমাদের বলবো পৃথিবীর কিছু মোস্ট কস্টলি রবারির কথা, যার অঙ্কটা এক একটা বিশাল আকারে। তো বেশি কথা না বলে ভিডিওটা দেখা যাক। পাঁচ নম্বরে ব্রিটিশ ব্যাঙ্ক অফ মিডল ইস্ট রবারি। 1970 দশকে বারুদ লেবিয়ানে একটা টেরোরিস্ট গ্রুপ এমন একটা সাহসী চুরির ঘটনা ঘটিয়েছিল যা কোনো দিন কেউ কল্পনাও করতে পারবে না। ইউসুফ টেরোরিস্ট গ্রুপের নেতৃত্বে এই গ্রুপ ব্রিটিশ ব্যাঙ্ক অফ মিডল ইস্টে এমনভাবে চুরি করেছিল যে ব্যাঙ্ক কর্তৃপক্ষের হাতে শুধুমাত্র ফাঁকা লকার ছাড়া আর কিছুই হাতে আসেনি। টাকা, হিরে, গয়না, সোনা এমনভাবে পরিষ্কার করে দিয়েছিল তারা যেন এইগুলো এখানে কোনো দিন ছিল কি না তাও সন্দেহ। তারা ব্যাংকে ঢোকার জন্য ব্যাংকের পাশের বিল্ডিংয়ের দেওয়ালে ব্লাস্ট করে আর একটা হোল তৈরি করে, আর সেখান দিয়েই তারা ব্যাংকের ভেতরে ঢোকে। প্রত্যেকটা লকারের তালা খোলার জন্য তারা একটা কি স্পেশালিস্টকেও নিজেদের সাথে রেখেছিল। দুদিন পর্যন্ত এই গ্রুপ গোটা ব্যাংকে নিজেদের কবজায় রেখেছিল। এই সময়ের মধ্যে তারা ব্যাংকের মেন লকারের তালা খুলতেও সফল হয়ে যায় আর সমস্ত কিছু এখান থেকে লুটে নেয়। এখনও পর্যন্ত এই গ্রুপের কোনো সন্ধানই পাওয়া যায়নি। যদি এই গোটা চুরির এখন হিসেব করা হয় তো ভারতীয় টাকায় প্রায় 1,402,39,00,000 কোটি টাকার কাছাকাছি হবে। চার নম্বর, বাগদাদ ব্যাংক রবারি। এই চুরি এমন একটা চুরি যেটা জেনে তোমাদের এই আন্দাজ হয়ে যাবে যখন কোনো রক্ষকই ভক্ষকে পরিণত হয় তখন কি হতে পারে। বাগদাদ ডেয়ারি ব্যাংকের 3 জন গার্ড এই চুরিটা করেছিল। এই চুরির হিসেব ছিল 1,900 কোটি ভারতীয় টাকার সমান, যা সত্যি একটা বিশাল অঙ্কের চুরির ঘটনা। আশ্চর্যের বিষয় হলো এই পয়সাগুলো ইরাকি দিনারে ছিল না, এইগুলো আমেরিকান ডলারে ছিল। দিনার হলো ইরাকের কারেন্সি। এই গার্ডেরা এত সঠিক প্ল্যান বানিয়েছিল যে চুরির পর তারা খুব সহজেই সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই ব্যাংকে এত বেশি মাত্রায় আমেরিকান ডলার কি করছিল? তিন নম্বর, ইউনাইটেড ক্যালিফোর্নিয়া ব্যাংক রবারি। 1972 আমিল ডিনসলো নামে এক ব্যক্তি তার কিছু ফ্যামিলি মেম্বার আর একজন অ্যালার্ম এক্সপার্টকে সাথে নিয়ে এই চুরির ঘটনাকে বাস্তবে রূপ দিয়েছিলেন। তারা ইউনাইটেড ক্যালিফোর্নিয়া ব্যাংক থেকে মোটামুটি $30 মিলিয়ন চুরি করে নেয়। আজকের সময় এটা ভারতীয় টাকায় কনভার্ট করে হয়তো হয়ে যাবে 1,100 কোটি টাকার কাছাকাছি। এই চুরির ঘটনা সেই সময় একটা পারফেক্ট ক্রাইম হয়ে উঠেছিল। ঠিক তার পরের মাসেই ওয়াই শহরের আরও একটা চুরির ঘটনা সামনে আসে যার প্ল্যানের সাথে ইউনাইটেড ক্যালিফোর্নিয়া ব্যাংক রবারির অনেক মিল পাওয়া যায়। এই দুটো চুরিতে এত মিল পাওয়ার কারণে ইনভেস্টিগেশন অফিসাররা এর কানেকশন খুঁজতে শুরু করে দেয়। এই দুটো শহরের যখন আসা যাওয়ার রেকর্ড চেক করা হয় তখন জানা যায় ঠিক চুরির একদিন আগে একটা গ্রুপ এই দুটো শহরেই এসেছিল। এটাই ছিল একমাত্র ক্লু যার কারণে পুলিশ তাদের সবশেষে ধরতে সফল হয়েছিল। দু নম্বর, বোস্টন মিউজিয়াম রবারি। আমি জানি না তোমরা এই কথাটা বিশ্বাস করবে কি না, কিন্তু 1980 আমেরিকার বোস্টন শহরে বোস্টন মিউজিয়াম রবারিকে এখনও পর্যন্ত অনেক মানুষ একটা কলার চোখে দেখে, যা কোনো সিনেমার গল্পকেও হার মানাবে। এর কারণ হলো এই চুরি করার স্টাইলটা ছিল একদম আলাদা। বোস্টন মিউজিয়ামে যখন রাতে 2 জন গার্ড পাহারা দিচ্ছিল তখন সেই চোর পুলিশের ড্রেসে সেখানে পৌঁছে যায়। তারা জানায় এই এলাকায় কিছু গণ্ডগোল হচ্ছে আর তাদেরকে মিউজিয়ামের ভেতরে চেক করার জন্য পাঠানো হয়েছে। আর তাদেরকে মিউজিয়ামের ভেতরে চেক করতে হবে যে সব ঠিকঠাক আছে কি না। যখন গার্ডেরা তাদেরকে ভেতরে নিয়ে যায় তখন চোরেরা তাদের হাতে হাতকড়ি পরিয়ে দেয় আর তাদের বেঁধে দেয়। আর এরপর যা হবার ঠিক তাই ঘটে। 13টা খুব দামি পেন্টিং চুরি করে তারা সেখান থেকে চলে যায়। তখন এই 13টা পেন্টিংয়ের টোটাল অ্যামাউন্ট ছিল 32,000 কোটি টাকা ভারতীয় হিসাবে। 38 বছর আগে ঘটে যাওয়া এই চুরির এখনও পর্যন্ত কোনো কিনারা হয়নি। এই কারণে একে একটা পারফেক্ট ক্রাইম আর একটা বড় চুরির লিস্টে সবসময় আগে রাখা হয়। এক নম্বর, সেন্ট্রাল ব্যাংক অফ ইরাক রবারি। এপ্রিল 2003 আমেরিকার সেনা ইরাকের বাগদাদ শহর পর্যন্ত পৌঁছে যায়।
বাগদাদে অবস্থিত সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইরাকে যখন সেই সেনা পৌঁছায় তো জানা যায় এই ব্যাঙ্ক তাদের আসার আগেই কেউ খালি করে দিয়েছে। ইরাকের সেই সময় প্রেসিডেন্ট যার নাম সাদ্দাম হোসেন তার ছোট ছেলেই মাত্র 2 ঘন্টা আগে এখান থেকে সমস্ত পয়সা চুরি করে নেয়। আর এই টাকা কোথায় যাচ্ছে আর এই টাকার কি হবে তার কোনো এক্সপ্লেনেশনই কারোর কাছে ছিল না। শুধুমাত্র একটা ছোট নোট ব্যাঙ্ক গভর্নরের হাতে দেওয়া হয়েছিল যেটায় লেখা ছিল এই টাকা যাতে বিদেশি শক্তির হাতে না পড়ে তার জন্যই সমস্ত টাকা নিয়ে যাওয়া হচ্ছে। এর সংখ্যাটা ছিল ভারতীয় অঙ্কে 6,500 কোটি টাকার কাছাকাছি। কিন্তু সব শেষে পয়সা ভর্তি সেই ট্রাক আমেরিকান সেনাদের হাতে পড়েই যায়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা কমেন্টে জানাতে পারো। ভালো লাগলে একটা লাইক করো, প্লিজ শেয়ার করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। জানো, সাবস্ক্রাইব করে নাও, সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, কারণ আমি এরাম ভিডিও আরও নিয়ে আসবো তোমাদের কাছে। আমাকে ফেসবুকেও ফলো করতে পারো, লিংক ডেসক্রিপশানে দেওয়া আছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, হাসতে থাকো আর সবাইকে ভালো রাখো। সবশেষে ধন্যবাদ।